সুস্বাদু ফল পেয়ারার ভরা মৌসুম শুরু হয়ে গেছে। ঝালকাঠির চাষিরা ব্যস্ত কচকচে কাঁচা পাকা পেয়ারা বাগান থেকে তুলে বাজারজাত করার কাজে। ছোট ছোট ডিঙি নৌকায় ভীমরুলি ভাসমান হাটে বসছে পেয়ারার মেলা। এই বছর পেয়ারার ভালো ফলন না হয় দুশ্চিন্তায় চাষিরা। এদিকে দেশের একমাত্র ভাসমান পেয়ারার হাটে ঘুরতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক আসছেন ভীমরুলিতে। ঝালকাঠি থেকে সাইফুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহবুব জুয়েল। ট্রলার নিয়ে খালের মধ্যে দিয়ে একের পর এক ছুটছেন পর্যটকের দল। শুধু নৌপথেই নয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়, অনেকে সড়ক পথেও যাচ্ছেন ভীমরুলের ভাসমান হাটে। নেচে গে উৎসবে মাতোয়ারা অনেকেই, কেউ আবার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য ক্লিক করছেন ক্যামেরায়, কেউ বা পেয়ারার ভাসমান হাটের ডিঙ্গি নৌকায় চাষিদের স্বপ্ন বুননের ছবি ফ্রেমবন্দি করছেন। পেয়ারা বাগান ও ভাসমান হাটের সৌন্দর্যে বিমোহিত হয়ে এখন এমন আনন্দ হৈহুল্লোড়ের সময় কাটাচ্ছেন এখানে আসা পর্যটকরা। এই মার্কেটের ইউনিকনেসটা হচ্ছে বাংলাদেশের কোথাও আমরা এরকম ফ্লোটিং মার্কেট দেখিনি, যেটা আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে। এখন তো উন্নত হয়েছে রাস্তাঘাট এবং এলাকার সবাই আসছে দূর দূরান্ত থেকে। সাথে গন্ধে অতুলনীয় এই ফলটি পুষ্টিমান সমৃদ্ধ বলেই একে বাংলার আপেল বলা হয়। ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলি, খাজুরা, ডুমুরিয়া, মিরকাঠি, গাভা, গৈয়ারামপুর সহ 20টি গ্রাম জুড়ে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। বাগানে এবছর 6000 মেট্রিক টন পেয়ারা চাষ হয়েছে, তবে চাষিরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এই পরিমাণ কিছুটা কম। গেল বছরের মতো এবছর সেই দামটা পাওয়া যাইতেছে না এবং এবছর ব্যাপারীর সংখ্যাও কম, লেবার পাওয়া যাচ্ছে না এবং গাড়ির যে দ্রব্যমূল্য বাজার সেই ক্ষেত্রে কৃষক সেই ন্যায্য মূল্যটা পাচ্ছে না। কৃষি বিভাগের পক্ষ থেকে পেয়ারা চাষীদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পেয়ারা চাষ যেন লাভজনক হয় এবং পেয়ারার জমিতে যেন আন্তঃফসল করতে পারে সে বিষয়ে কিন্তু পরামর্শ সহ নানাবিধ সেবা প্রদান করে যাচ্ছি। ঝালকাঠির পেয়ারাকে জেলার ব্র্যান্ডিং পণ্য ঘোষণা করা হয়েছে। পেয়ারা বাগান ও ভাসমান হাট এলাকায় হিমাগার নির্মাণ, জেলির কারখানা ও পর্যটকদের থাকার জন্য হোটেল মোটেল গড়ে তোলার দাবি জানিয়েছেন পেয়ারা চাষী ও পর্যটকরা। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন।